আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান, পাড়াডগর আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষিকা। গত ক্লাসে আমি 5.1 তোমাদের করিয়েছিলাম, সেখানে ভগ্নাংশের লঘিষ্ঠকরণ থেকে যোগ বিয়োগ সরল করা শিখিয়েছি। আজকে 5.2 অধ্যায় থেকে আমরা একটু সম্পূর্ণ সৃজনশীল করব। দেখো বোর্ডে আমি তোমাদের 5.2 এর 20 নাম্বার সৃজনশীলটা বেছে নিয়েছি। এখানে একটা সম্পূর্ণ সৃজনশীল দেওয়া আছে, আজকে আমি সৃজনশীলটা তোমাদেরকে পড়ে দেখাবো। ক নম্বরে বলেছে একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ আকারে প্রকাশ করা আমরা 5.1 শিখে এসেছি, এখন আমরা একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। দেখো উপরের লবের অংশটাকেও আমরা মিডল টার্ম করছি, নিচের লবের অংশটাকেও আমরা মিডল টার্ম করছি। তোমরা দেখতে পাচ্ছ একই জাতীয় রাশি লব এবং হরের আছে, সেক্ষেত্রে আমরা লঘিষ্ঠকরণের নিয়ম অনুযায়ী একই জাতীয় উৎপাদকগুলোকে আমরা কেটে দিব। তাহলে উপরে রয়ে গেল x-1, নিচে রয়ে গেল x+3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খ নম্বরে বলেছে দেখো a+b কে সরল করো। খ নম্বর করছি, দেখো আমি এখানে ক থেকে যেহেতু আমরা এ এর লঘিষ্ঠ রূপ পেয়েছি, সেটা আমরা খতে উল্লেখ করে দিব। ক হতে প্রাপ্ত a=, আমরা পেয়েছি x-1/x+3। এখন আমরা বি কে লঘিষ্ঠ করব। একই জাতীয় রাশি আমরা কেটে দিচ্ছি। এটা হচ্ছে বি এর লঘিষ্ঠ রূপ।
এই পাশটা মুছে ফেলি। এই দুইটাকে যদি আমরা গুণ করি, এখানেই করে দিচ্ছি, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে তো কি আমরা খ হতে পেয়েছি, এখানে লিখে নিতে হবে খ হতে প্রাপ্ত
b equal to chilo যে করে বি জানি কি ছিল ভুলে গেলাম তো বি ছিল এক্স প্লাস সেভেন প্লাস থ্রি এখন প্রদত্ত রাশি লেফট হ্যান্ড সাইড দেখো দিলে লেফট হ্যান্ড সাইড দিয়ে করছি স্কয়ার মাইনাস মাইনাস হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড শর্ট এই ছিল আমাদের আজকের কিছু সমাধান তোমাদের 5.2 থেকে 5.2 তে তোমরা এ ধরনের আরও কিছু সৃজনশীল দেখতে পাবে সেগুলোর নিয়ম কিন্তু একই এবং খুবই সহজ তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ